হাই বন্ধুরা, তো দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে, তো আজকে পিঠে হবে না। তো দেখো মাদামা খাচ্ছি, লুচি হবে, আলুরদম হবে, আর সবজি পকোড়া হবে, আর ওদিকে থানে পুজো হচ্ছে, পুজো করছে। তো চলো তোমাদেরকে দেখি, চলো তোমাদেরকে দেখাই। এই যো পুজো করছে, এই যো ঠান্ডা, ভালো করে দেখো ঠান্ডা। তো পুজো হয়ে গেছে, তো এবার মানে খাবার বানাচ্ছি, লুচি, সবজি পকোড়া, আর মানে তেলের পিঠে হবে কটা, মানে অল্প করে। চলো, আর এই যে সার টানা হয়েছে আমাদের, দেখো এইভাবে সার টেনে 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 মানে ঘরেও গেছে একটা, মানে আমাদের যে ঘরে থাকি সেই ঘর অব্দি। এই যে এই যে এখানটায় সার টানা বলে, একে সার টেনেছে। এই যে তো ভদ্র পরিষ্কার করেছিলাম, তো কিছুই গোছ গাছ কিছু করা হয়নি। তো দেখো এইভাবে সব টেনে ঘরে গেছে, এই যে একে বলে সার টানা। তো প্লিজ বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানো। তো চলো ওদিকে রান্না বান্না হচ্ছে, দেখবো দেখাবো। তো এক জায়গায় রান্না বান্না হচ্ছে আমাদের তিন বাড়ির। আরে এই যো এখানে রান্না বান্না হচ্ছে, এই যো এই যো আমাদের রান্না। টাটা দাও। আরে এই যো এখানে সবকিছু মেরামত হচ্ছে রান্নার, তো আমি জোগাড়টা করছি। ইস, চিনি পড়ে এখানটা কি অবস্থা। তো এখন ময়দা মাখাবো এবারে আমি। তোমার দাদা ভাই কোথায় গেছে জানি না, তো পুজোটাও হয়ে গেছে ওদিকে, এবার ময়দা মাখাচ্ছি। ওদিকে চপ ভাজা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে চপটা দেখাচ্ছি। ভাজা হয়েছে, ছোট ছোট আর একটু বড় বড় বড়। এই যে ওখানে রান্না বান্না হচ্ছে খাওয়ার, আর এইদিকে চা হচ্ছে। এই যে তোমাদের দাদা ভাই চা বানাচ্ছে, এই যে এই যে চা বানাচ্ছে। টাটা করে দাও, টাটা করে দাও। ঠান্ডা পড়ছে খুব, একটু চা না খেলে হবে না, একটু চা খেতে হবে। তো আমি এখনো এটা মাখানো হয়নি, মাখাবো, মানে পুরো বাড়ি মাখে পুরোপুরিভাবে মাখানো হয়নি। তো চটাটা দেখা হচ্ছে পরের ব্লকে।